দুর্গা দেবীর মূর্তি নির্মাণের আঁরর এক রহস্য। কিয় এই মূর্তি নির্মাণত ব্যবহার করা হয় বেশালয়ের মাটি। সমাগত দুর্গোৎসব প্রস্তুতি তুঙ্গত মৃন্ময় শিল্পীসকলের। বর্তমানলৈকে প্রায় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে মৃন্ময় শিল্পীসকলের। কিছুদিন পিছতেই আরম্ভ হব শারদীয় দুর্গোৎসব। কিন্তু এই দুর্গা দেবীর মূর্তি নির্মাণত যে বেশালয়ের মাটি মিহলা হয় সেই বিষয়ে বারু আপনি জানেনে? কিয় এই মাটি মিহলা হয় দুর্গা দেবীর মূর্তি নির্মাণত? নমস্কার, মই শিল্পিকা। শারদীয় দুর্গোৎসব সমাগত আর বর্তমান সম্পূর্ণরূপে ব্যস্ত হয়ে আছে মৃন্ময় শিল্পীসকল। কিন্তু আপনাদের একটা কথা জানেনে যে যদরে এই মৃন্ময় মূর্তিসমূহ নির্মাণ করে তার সেই মাটিসমূহ মিহলা হয় বেশালয়ের মাটিও। ইয়ার আঁরর রহস্য কি বা ইয়ার কারণ কি, আর কোরপরা কিদরে এই মাটিসমূহ আনে আর কিদরে নির্মাণ করে আমি সকলখিনি জানিম যোরহাটের এগারী মৃন্ময় শিল্পী। দুর্গা পূজা আহি পাইছেহি, আপনার হাতত বর্তমান অর্ডার কিমান আছে? মোৰ 12খন আছে। আপনার পর এটা কথা জানিব বিচাৰিম যে আপনার এই মূর্তিসমূহ নির্মাণত যে বেশালয়ের মাটি মিহলার একটা কথা আছে। এইটো কথা হল, এইটো শক্তি পূজা যেটো হয় সেইটোৰ কারণে এইটো মাটি লাগে। আর যিমান গায় ইমান তো মাটি অনা নহয়, সামথিং অকমান অনা হয়, সেইটোৱে লগাই দিয়া হয় লাস্ট মোমেন্ট। কেবল দুর্গা পূজাতেই মাটিখিনি, দুর্গা আর কালি, ইয়ার বাইরে এইটো মাটি নালাগে। শক্তির প্রতীক হিসাবে ব্যবহার হয়। কালি কিছুমান কালি বনাবলে হলে কালি 108টা, তার ভিতর যেন শ্মশান কালি বনালে শ্মশান চিতার মাটি লাগে। ইমান গাল তো আর মাটি নানা আনা নহয়, এই অকমান আনি লাস্টত দি দিয়া হয়। তেনেকুয়া লাস্টত না, এই কলিকতা সোনাকাশির পর এইবিল মানুষে আছে, তারপর মাটি আনি ইমান মাটি দিয়া 600 টাকা ল। এইবিল আমি গলে তো আমাক নিদিব ন। এটা আপনাদের একটা মানে মূর্তি নির্মাণ করতে আপনাদের কিমান সময় লাগে? এইটো মূর্তির উপর, এইখান মূর্তি বনাবলে মোর লাগিছে 20 দিন, আকো এইখান বনাবলে লাগিছে 7 দিন। তেনেকুয়া কোনো মূর্তির সেইটো টাইমটো দিব নয়, মডেলিংয়ের উপর সময়টো আমার গুছি যায়। এটা যেহেতু আহি পালেহি দুর্গোৎসব, বর্তমানলৈকে আপোনালোকৰ গোটেইকেইখন পূজার অর্ডারে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে? আমার কাম সম্পূর্ণর ফালে গুছি আহিছে। আমি অলরেডি 3খন মূর্তি দিয়াও হয়েছে, এতিয়া 9খন আছে, সোমবারে 3খন যাব, বাকি কেটা বৃহস্পতিবারে যাব। আর একটা কথা জানিব বিচারিম যে আগতেও আগরপরে আপনাদের এই আমার বংশগত এইটো ব্যবহার, আমার বংশ আদিপুরুষে এইটো কামে করে আহিছে, আমিও করে আছো। এটা আগলে আমার লড়া ছোৱালী করে নকরে সেটা কব নয়। এতিয়া পূর্বরে পৰা যেনেকে চলি আহিছে ধরক মূর্তির অর্ডার সমূহে হোক বা আপনার রাইজে যদরে পূর্বরে পৰা এটা সমাদর আপনার লাভ করে আহিছে মৃন্ময় শিল্পী হিসাবে, তেতিয়ার মাজর আর এটার মাজর কিনা পার্থক্য আপনার না? আগর যে সম্মান করেছিল আমি শিল্পী হিসাবে বা খনিকর হিসাবে, সেইটো সম্মান আজিকালি নাই। আছে কিছু যেটু ঘরুয়া পার্সোনাল যেবিল পূজা পাতে, তাত আমার সেই পুরনি মানে যেটু আদর সম্বোধনা সেইটো আমি এতিয়া পাওঁ। এতিয়া খনিকর হিসাবে বা মৃন্ময় শিল্পী হিসাবে আপোনালোকে সরকার বা প্রশাসনের পৰা কিবা সহারি লাভ করে নাকি বা অর্থনৈতিকভাবে হলেও? না, আমি সরকারের পৰা কোনো অর্থনীতি ফালে কোনো হেল্প আমি আজিলৈকে পোৱা নাই। আর নপোৱা কথাটো পাইছো বুলি কেলে কম, আর পালে বা নপোৱা বুলি কেলে কম?